শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। অধ্যায় পাঁচ, মানুষের গুণ। আজ আমরা শিখব প্রথম পাঠ, ভালো মানুষের গুণ। এই যে আমাদের সমাজ, আমাদের সমাজে কি প্রতিনিয়তই আমরা কিছু ভালো মানুষ দেখতে পারি, আর এই ভালো মানুষের গুণগুলোর কারণেই তারা কি চিরদিন আমাদের মাঝে রয়ে যান। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা কি দেখতে পাচ্ছি? শিক্ষক শিক্ষার্থীদের কিছু বলছেন। কি বলছেন? নিশ্চয়ই কোনো কথা বলছেন, তাই তারা কি সবাই অনেক মনোযোগ সহকারে শুনছেন। তাহলে চলো আমরা দেখি কি বলছেন। প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে, এই গুণগুলোর জন্যই মানুষ আলাদা। এখন আমরা মানুষের এই গুণগুলো সম্পর্কে জানব। একটি গল্প দিয়ে শুরু করা যাক। আজকে রাজুর প্রিয় শিক্ষক জালাল স্যারের বিদায় অনুষ্ঠান, তাই রাজু তার মাকে স্কুলে নিয়ে এসেছে। আমরা কি জানতে পাচ্ছি? শিক্ষক একটি পাঠ শুরু করেছেন, সেখানে কি বলছেন, কিছু কথা বলছেন, শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শুনছেন। স্কুলে কি জালাল স্যারের বিদায় অনুষ্ঠান, তাই কি হয়েছে, রাজু তার মাকে নিয়ে এসেছে স্কুলে। তারপর কি হলো চলো আমরা দেখি। প্রধান শিক্ষক তার বক্তব্যে বললেন, জালাল স্যার একজন সৎ ও ভালো মানুষ, তার মতো মানুষই আমাদের প্রয়োজন। রাজু মাকে প্রশ্ন করল, ভালো মানুষের কি কি গুণ থাকে? তার মানে রাজু জালাল স্যারের এই সৎ ও ভালো মানুষের কথা শুনে মার কাছে জানতে চাইল যে ভালো মানুষের আসলে কি কি গুণ থাকে। মা বললেন, ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করেন, কারো ক্ষতি না করে উপকার করেন, সত্য কথা বলেন, বড়দের সম্মান করেন, ছোট বড় সবাইকে ভালোবাসেন, নিয়ম মেনে চলেন, কোনো মানুষকে কথা দিয়ে তা রাখেন, ভালো মানুষকে সমাজের সকলেই পছন্দ করে। যেমন তুমি তোমার জালাল স্যারকে পছন্দ করো, তুমিও যদি এই গুণগুলো অর্জন করো, তাহলে অন্যরা তোমাকেও ভালো মানুষ বলবে, পছন্দ করবে। আমরা কি আমরা তাহলে ভালো মানুষ সম্পর্কে জানলাম, আসলে ভালো মানুষের কি কি গুণ থাকে আর ভালো মানুষ কি রকম হয়। তাহলে চলো আমাদের কার কার কি কি গুণ আছে আমরা এখন সেটা কি লিখে ফেলি। এরপর আমরা কি করব? এই যে গল্পটি যে শিখলাম, এই গল্পটি থেকে শিক্ষকের ভালো গুণগুলো কি আমরা লিখে ফেলব সুন্দর একটি ছক করে। তাহলে চলো আমরা লিখে ফেলি। মিস এক দুই এভাবে কি একটু বলে দিচ্ছে, আর বাকিগুলো তোমরা কি ঝটপট করে সুন্দর করে লিখে ফেলবে। ভালো মানুষের কি গুণ? ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করেন। দুই, কারো ক্ষতি না করে উপকার করেন। তিন, সত্যি কথা বলেন। চার, বড়দের সম্মান করেন। এইভাবেই সবাই কি আরও যেগুলো আছে আমরা কি সব ঝটপট লিখে ফেলব। এই যে আমরা কি সুন্দর একটি জিনিস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি একটা জিনিস শিখতে পারব। একজন কি হয়েছে, পড়ে গিয়েছে, আর কি সামনে একটি মেয়ে দাঁড়িয়ে হাসছে, তো আর একজন কি করেছে, উঠে এসে তাকে সাহায্য করছে, তার বইপত্র তুলে দিচ্ছে। এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটিকে সাহায্য করছে সে হচ্ছে কি একজন ভালো মানুষ। আমরা কি আমরাও ভালো মানুষ হব? আমরা কি করব, ভালো মানুষের মতো সবার সাথে কি ভালো ব্যবহার করব, কারো ক্ষতি করব না, সত্যি কথা বলবো, বড়দের সম্মান করব, ছোট বড় সবাইকে ভালোবাসবো, আর কি করব, কেউ যদি কখনো বিপদে পড়ে তাকে সাহায্য করব, কারো বিপদে আমরা কি কখনোই হাসবো না। এভাবে আমরা কি করতে পারি, আমরা শ্রেণীকক্ষে কিংবা বাসায় খুব সুন্দর করে মজা করতে পারি। যেমন মনে করো দুজন বা তিনজনের মানে একটি আমরা দল তৈরি করে নিতে পারি,
করে কি করতে পারি, ভালো মন্দ কাজের কি ভূমিকায় অভিনয় করতে পারি। যেমন আমরা এই যে ছবিটি দেখলাম, ছবিটিতে কি দেখলাম, শ্রেণীকক্ষে একজন হঠাৎ পড়ে গিয়েছে, সেখানে কি হয়েছে, তার বই খাতা চারদিকে ছড়িয়ে ছিটে পড়েছে, তারপর কি একজন সহপাঠী তা দেখে হাসছে আর কি, আর একজন এসে তাকে তুলে সাহায্য করলো। এরকম ভাবে আমরা নতুন নতুন কিছু চিন্তা করে বাসায় কি অভিনয় করি, এটি আমাদের হতে পারে একটি মজার খেলা। চলো এখন আমরা কি আরও একটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা ভালো মানুষ সম্পর্কে যে জানলাম, তো আমাদের তো মনে হতে পারে আমরা কেন ভালো মানুষ হব। হ্যাঁ, আমরা ভালো মানুষ হব কারণ কি, ভালো মানুষকে সবাই পছন্দ করেন, আর মন্দ মানুষকে কি সবাই পছন্দ করেন? না, পছন্দ করেন না। ভালো মানুষ যদি দূরেও চলে যায় তবুও কি তার কথা সবাই মনে রাখেন, আর মন্দ মানুষকে কেউ পছন্দ করেন না এবং তার কথা কেউ মনেও রাখেন না। আমরা সবাই কি অবশ্যই কি ভালো মানুষ হব। চলো এখন আমরা এখানে কি করি, একটি মজার কাজ করব, সেটি হচ্ছে ভালো কাজ ও মন্দ কাজ, এভাবে আমরা দুটি ছক করে ফেলি। আর আমরা ডান দিকে কিছু কাজ দেখতে পাচ্ছি, এখানে ভালো কাজও রয়েছে মন্দ কাজও রয়েছে। আমরা ভালো কাজগুলো বেছে বেছে ভালো কাজের জায়গায় লিখে ফেলি আর মন্দ কাজগুলো মন্দ কাজের জায়গায় লিখে ফেলি। তাহলে দেখি, সত্য বলা, মিথ্যা বলা, সাহায্য করা, সম্মান করা, ঝগড়া করা, কাউকে ঠকানো, সালাম দেয়া, উপকার করা, কটু কথা বলা, খারাপ ব্যবহার, এই যে কত রকমের কাজ। তাহলে চলো আমরা বেছে বেছে লিখে ফেলি, সত্য বলা এটা অবশ্যই ভালো কাজ, মিথ্যা বলা মন্দ কাজ, সাহায্য করা কি ভালো কাজ, সম্মান করা এটাও ভালো কাজ, ঝগড়া করা কি অবশ্যই মন্দ কাজ, কাউকে ঠকানো এটাও মন্দ কাজ, তারপর কি সালাম দেয়া এটা ভালো কাজ, উপকার করা এটাও ভালো কাজ, কটু কথা বলা কি, কটু কথা বলা মন্দ কাজ, খারাপ ব্যবহার এটিও মন্দ কাজ। তাহলে আমরা সুন্দরভাবে লিখে ফেললাম, এভাবে আমরা আরও বাছাই করব কি ভালো কাজ আর কি কি মন্দ কাজ। এখন আমরা কি এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি আর নিচে বাক্য দেখতে পাচ্ছি, শূন্য স্থান রয়েছে যেখানে, এই শূন্য স্থানগুলো আমরা এই শব্দগুলো থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে পূরণ করব। সৎ, সাহায্য, পছন্দ, সম্মান। এক, ভালো মানুষকে সমাজের সকলেই ড্যাশ করে, সমাজের সকলেই কি করে, পছন্দ করে। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, ভালো মানুষকে সমাজের সকলেই পছন্দ করে। দুই, আমরা সব সময় বড়দের ড্যাশ করব, বড়দের কি করব, সম্মান করব। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, আমরা সব সময় বড়দের সম্মান করব। তিন, প্রয়োজনে অন্যকে ড্যাশ করার চেষ্টা করব, অন্যকে কি করার চেষ্টা করব, সাহায্য করার চেষ্টা করব। তাহলে কি বাক্যটি আর একবার পড়ে ফেলি, প্রয়োজনে অন্যকে সাহায্য করার চেষ্টা করব। এই যে আমরা ভালো মানুষের গুণ সম্পর্কে জানলাম, এই গুণগুলো কি শুধু জানলে হবে? না, আমরা সকলেই কি হব, আমরা সকলেই অবশ্যই ভালো মানুষ হব। আর ভালো মানুষ হয়ে কি করব, সকলের সাথে ভালো ব্যবহার করব, কারো ক্ষতি করব না, শুধু উপকার করব, কি সত্যি কথা বলবো, বড়দের সম্মান করব, এগুলো কি আমরা বাস্তবে চর্চা করব। তাহলে কি আমরা আজ যা শিখলাম এগুলো কি আমরা চর্চা করব। পরবর্তী ক্লাসে আমরা আবারও আসব মজার একটি পড়া নিয়ে, সেই পর্যন্ত সবাই কি ভালো থাকবো এবং সুস্থ থাকবো। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি।